হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তাহরিন ব্লগস। তো আজকে আমরা যাচ্ছি বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম দেখতে। আর এটা হচ্ছে আগে যে নব থিয়েটার ছিল এখানে, তো এখানে আমরা যাচ্ছি আজকে সব বাচ্চা কাচ্চা নিয়ে। তো জানি না কিরকম হবে। তো আমরা দুপুরের টাইম ঠিক করেছি, যেটা 3টা থেকে আর কি 6টা পর্যন্ত ওপেন থাকবে, এই টাইমটা সিলেক্ট করেছি। কিন্তু এসে দেখি এত লাইন। আমরা অনলাইনে টিকিট করেছি, তারপর এসে আমরা টিকিটের অনলাইনে টিকিট করা, তারপর আমরা লাইন পাচ্ছিলাম না। অনেক কষ্টে ভিতরে ঢুকেছি, অনেক লাইন কষ্ট করে, দেখতেই পাচ্ছেন। অনেক সুন্দর করে ডেকোরেশন করা এবং আমার খুবই ভালো লেগেছে। কিন্তু এত গরম, আমার বাচ্চাকে দেখতেই পাচ্ছেন, সে তো পুরাই একদম আর্মিদের মতো পোজ দিচ্ছে, ওদের মতো গান নিয়ে সে পোজ দিয়ে ছবি তুলতেছে, সব করতেছে। আসলে আশাটাই বাচ্চাদের জন্য, যাতে বাচ্চারা এনজয় করতে পারে। কিন্তু এত রোদ ছিল, বাচ্চারা তাকাতেই পারছে না, খুবই প্রেশার হচ্ছিল ওদের। তারপরও ওরা সুন্দর করে ছবি তুলে পোস্ট দিচ্ছিল, বেচারারা কষ্ট করে। ভাইয়াদেরকে দেখেন, আম্মু, সবাই আমরা আসছি, অনেকেই আসছি আমরা। আসলে ভালো লেগেছে, সবাই মিলে অনেকদিন পরে কোথাও আসলাম। এখানে অনেক সুন্দর করে ওরা ডেকোরেশন করেছে। আর এখানে এক একটা ফ্লোর এক একটা জিনিস, যেমন কি নিচের ফ্লোরে আমি দেখলাম সব হচ্ছে আমাদের নবাবদের আর কি, রাজাদের যে আমলটার, নবাবী আমলটার সব কিছু রাখা। দেখতে পাচ্ছেন এখানে সুন্দর কামান রাখা। আর সেকেন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরের আর কি, এটা নিচের একটা ফ্লোর আছে, সেখানে সব নৌবাহিনী। এরপরে সেকেন্ড ফ্লোরে হলো সেনাবাহিনী। এক একটাকে এক এক ইয়ে দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে রাখা। বাচ্চারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর পোজ দিয়ে ছবি তুলছে। আর এখানে হচ্ছে সব ওই আগের যে প্রাচীন যুগের যে সময়কার যে যেগুলো ইউজ হইতো যুদ্ধের সময়, গান, তারপর যত আর কিগুলো কি বলবো, ছুরি, তলোয়ার, যেগুলো আর কি এত ভয়ঙ্কর ভয়ঙ্কর, আমি তো চিন্তাই করে পাচ্ছি না এগুলো দিয়ে ওরা কীভাবে যুদ্ধ করতো। এগুলো তো উঠাতেই আমার হাওয়া টাইট হয়ে যাবে। দেখেন প্রাচীন মধ্যযুগের হাতিয়ার, তো এগুলো যে ভারী ভারী, আমার তো দেখে মনে হচ্ছে যে এগুলো ওরা কীভাবে যুদ্ধে যেতে হয়, কত বড়, দেখেছেন, দেখতেই ভয় লাগতে সাল্লা। আর এই যে এখানে আমরা নৌবাহিনীর ইয়েতে ঢুকেছিলাম, আমার সবচেয়ে পছন্দ হয়েছে নৌবাহিনীর যে সেক্টরটা ওরা সাজিয়েছে, এখানে সুন্দর করে প্রজেক্টর দিয়ে অনেক ধরনের টিভিতে অনেক কিছু শো করছিল। তারপর ওদের খুব সুন্দর সুন্দর জাহাজগুলো দেখা আর কি, সুন্দর করে রাখা, এগুলো দেখতেও ভালো লাগছিল। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করে আর কি জায়গাটা। আর আমার নৌবাহিনীর সেক্টরটা বেশি সুন্দর লেগেছে, ওরা খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। এবং বাচ্চাদের জন্য একটা আর কি, এটা ইউনিক একটা জিনিস, যেমন সব কিছু ঝুলতেছে, দেখতেছেন হেলিকপ্টার ঝুলতেছে, শিপ, তারপর এরকম ভিডিওতেও অনেক কিছু দেখা যাচ্ছিল, আগেকার যুদ্ধের ইয়েগুলো ভিডিও ছিল। তারপর আপনার অনেক ধরনের ভিডিও আমি দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছেন অনেক বড়, এগুলো আগেকার যে শিপগুলো যেগুলো নিয়ে আর কি যুদ্ধে যেত রাজারা তখনকার ওই সময়কার আর কি শিপগুলো, এটাও রেখেছে। আর এখানে একটা 3D মুভির মতো ছেড়েছিল, এত সুন্দর লেগেছে আমার দেখতে। তো আপনাদের কেমন লাগবে জানি না, আমি ভিডিওটা অনেক কষ্ট, এত ভিড় লাগতেছে যেন আর কি মনে হচ্ছে শুক্রবার ফ্রাইডে, আমরা মনে করি ফ্রাইডে হলে হয়তো বা অনেক ভিড় হবে, কিন্তু আজকে এত ভিড় কীভাবে আমরা বুঝতে পারি নি। তো অনেক আর কি ভিড়ের মধ্যে আমি অনেক কষ্টে ভিডিওটা করেছি, এত সুন্দর ছিল ভিডিওটা, দেখতে আমার খুব ভালো লাগছিলো। কিন্তু যদি আর একটু শান্তিতে দেখতে পারতাম আরও ভালো লাগতো। আর বাচ্চা কাচ্চা নিয়ে বুঝতেই পারতেছেন বাচ্চারা আরও বেশি বিরক্ত করে, কোথাও গিয়ে বাচ্চারা দেখবেন এত দুষ্টামি করে। আমার ছেলে তো খুবই চঞ্চল, ও তো মনে করে আমাকে ঠিক মতো কিছু দেখতেই দেয় নি। দেখেন এত সুন্দর মনে হচ্ছে, মানে আমি শিপের মধ্যে আছি, আমি উঠতেছি সব কিছু। আমার এই জিনিসটা খুবই আর কি খুবই ভালো লেগেছে, মানে বাচ্চারাও খুব এনজয় করেছে। দেখতেই পাচ্ছেন উফ জোস দেখতে। আপনারা যদি কেউ জানেন এটা অবশ্যই দেখবেন, এটা মিস করবেন না, এই জায়গাটা আমার খুবই পছন্দ হয়েছে। আজকে সবচেয়ে সেরা আমার এটাই ছিল যে এটা আমি দেখেছি যখন, তখন আমার খুব ফিল হয়েছিলো যে আমি মনে যুদ্ধ করতেছি শিপে বসে বসে, এরকম মনে হচ্ছিল। মানে খুবই আর কি থাকে না যে খুব অর্গানাইজ করে, আসলে সেনাবাহিনী বা আমাদের যারা আছে প্রশাসনের, এদের আন্ডারে কোনো কিছু হলে সেটা খুব নিট অ্যান্ড ক্লিন থাকে, ওই জায়গাগুলো খুব সুন্দরভাবে শৃঙ্খলা অনুযায়ী থাকে। এখানে কোনো বিশৃঙ্খলা করার কোনো সুযোগই নেই, সব কিছু খুব সুন্দর মতন আর কি ওরা সেট আপ করে রেখেছে, যার কারণে ঘুরতে টুরতে খুব ভালো লেগেছে। দেখতেই পাচ্ছেন কী অবস্থা, ভিডিওটা সেই ছিল। আর মনে হচ্ছিলো যেন আর কি আমরা দাঁড়িয়ে কোথাও আসলে দেখতেছি, কোথাও কোনো যুদ্ধে আছি আমরা, খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট ছিল। কিন্তু আজকে এত মানুষ, কোথা থেকে যে এত মানুষ আসছে আমি খুঁজে পাই না, আমাদের মতো মনে সবাই। তো আমরা মনে করছি আজকে অন ডে যেহেতু তাহলে এত মানুষ হবে না, তারপর দেখলাম যে অনেক মানুষ, অনেক লম্বা লাইন ছিল, প্লাস এখানে দাঁড়িয়ে ভিডিও করতে আমার অনেক কষ্ট হচ্ছিল। আমার এই ভিডিওটা এত ভালো লেগেছে, আমার ছেলে তো দেখে খালি বলতেছে এটা জোস জোস জোস। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ছিল ভিডিওটা। আর আপনাদের আমি বলে রাখি, আপনারা অনলাইনেও এটা টিকিট নিতে পারবেন, 50 টাকা করে টিকিট, আবার গিয়েও নিতে পারবেন। কিন্তু আমি বলবো অনলাইনে টিকিটটা নিয়ে গেলে হবে কি, টিকিটের প্যারাটা কম, তারপর ওখানে গিয়েও ওই অনলাইনের টিকিটের জন্য আবার লাইন ধরে দাঁড়াতে হয়। আর নর্মাল টিকিটের জন্য যে এত বিশাল লাইন, ভাগ্যিস ভালো আমরা আজকে অনলাইনে টিকিট করে গেছিলাম, নাহলে পসিবল হতো না টিকিট আজকে পাওয়া।
এখানে অনেক সুন্দর ইয়ে ছিল, কিন্তু এখানে আসলে আমি ওইভাবে ভালো করে শেয়ার করতে পারছি না, কারণ সবাই ছবি তুলতেছিল ওই জায়গাটার মধ্যে। তো আমি আজকে আসলে কেউ আমার আমি আমার ছেলেকে নিয়ে দেখছিলাম, আমরা আসলে বেশি গ্যাং হয়ে গেলে না সবাই যার যার মতো ঘুরে, তো আমি আর আমার ছেলে ঘুরছিলাম, আমি ভিডিও করছিলাম, তো আপনাদের সাথে আমাকে ওইভাবে শেয়ার করতে পারিনি। আমি খালি যা যা দেখেছি ওগুলো একটু টুকটাক আপনাদের সাথে শেয়ার করবি। এই অ্যাকোয়ারিয়ামটাও আমার খুবই পছন্দ হয়েছে, আমার ছেলে তো এমনি শার্ক শার্ক করে পাগল, ফিশ দেখে পাগল হয়ে যায়, আজকে তো এইটা দেখে ওর পুরো মাথা নষ্ট। ও আসলে আমার ছেলে এনজয় করেছে, এতে আমি অনেক খুশি। আর এখানে সাবমেরিনের আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, কিন্তু সাবমেরিনে যাওয়ার পথে আমরা অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছি এগুলো সাবমেরিনে ঢুকার আগে, কিন্তু এখানে সাবমেরিনে ঢুকার পরে ভিডিও করা যাবে না, তাই আর ভিডিও করতে পারি নাই। আর এখানে হচ্ছে একটা জায়গা, এখানে শুধু বাচ্চারাই থাকতে পারবে, বাচ্চারাই খেলবে, দূর থেকে আমি ভিডিও করেছিলাম। এখানে আর কি ফিশ ধরবে, ক্যাচ করবে, এরকম টাইপের একটা খেলা বাচ্চারা খেলছিল। আর এটা হচ্ছে থার্ড ফ্লোরে, যেখানে আপনার আর্মিদের সব কিছু আছে, তো আর্মিদের এখানে আমি ঘুরেছি, কিন্তু আমি খুব বেশি ভিডিও করতে পারিনি, কারণ বাচ্চা খুবই বিরক্ত হয়ে গেছে, ও এত ক্লান্ত হয়ে গেছিলো, একটু বড় বড় মাটিতে বসে যাচ্ছিলো। আর এই যে সব ওদের এগুলো এখানে আমি শেয়ার করেছি, পুলিশ আর্মি সব এদের সব কিছু ছিল। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস সাজানো ছিল, কিন্তু আসলে বললাম না শেয়ার করতে পারছি না, বাচ্চাটা খুব ডিস্টার্ব করছিল, আমরা অনেক টায়ার্ড হয়ে যাচ্ছিলাম। তো আপনারা শান্তিতে একটু সময় নিয়ে বাচ্চাদের, আর এখানে খাবার পানি বা খাবার জিনিস ঢুকতে দেয় না, তো বাচ্চাদের ভালো করে খাওয়ে তারপর নিয়ে আসবে, কারণ আমার ছেলেকে আমি ছেলে ঠিক করে খাইনি, পরে খুব বিরক্ত করছিল, খিদে লেগে গেছে, তাই আমরা তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছি। কিন্তু এখানে একটা রেস্টুরেন্ট ছিল, কিন্তু আমরা রেস্টুরেন্টে বসিনি, আমরা বাইরে গিয়ে খাবো বলে এই রেস্টুরেন্টে বসা হয়নি। তো আমরা এখন বের হয়ে যাচ্ছি, আর আপনারা ঘুরতে আসলে অবশ্যই বাচ্চাদেরকে খাওয়া দাওয়া নিয়ে আসবেন। আর এখানে শেষ করছি, স্টে উইথ তাহরিন ব্লগস।